আসসালামু আলাইকুম, বিডি ইঞ্জিনিয়ার জুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, আলেকজান্ডার এবং সাদিকু এর চ্যাপ্টার 3-এর সুপার মেশের একটা অঙ্ক 3.7। এটা আমাদের মেশের শেষ অঙ্ক। তাহলে সুপার মেশের এই অঙ্কে বলা হয়েছে, ফর দ্য সার্কিট ইন ফিগার 3.24 ফাইন্ড I1 to I4 ইউজিং মেশ অ্যানালাইসিস। এটাকে আমরা সুপার মেশ কেন বলতেছি, কারণ এখানে আমাদের একটা কারেন্ট সোর্স আছে, এখানে দুইটা ব্রাঞ্চের মধ্যে কারেন্ট সোর্স আছে। এটা যদি আমাদের এই রেজিস্টারের সাথে সিরিজে থাকে তাহলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু এটা যেহেতু দুইটা ব্রাঞ্চের মধ্যে আছে সেহেতু এটাকে আমরা বলছি সুপার ম্যাশ। তাহলে আমরা এখানে 5 অ্যাম্পিয়ার দেখেছি, 3 I0, I0 কেরি হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা I0। এই I0টা কোথায় আছে? এখানে আছে। তাহলে এই I0টা আর এই I0টা হবে সমান, বা এই I0র সাথে 3 গুণ করলে যে অ্যাম্পিয়ারটা হবে সেটা হবে এখানকার কারেন্ট। তাহলে আমরা যদি অঙ্ক শুরু করি, অ্যাপ্লাইং KVL টু দা সুপার ম্যাশ। সুপার ম্যাশ আমাদের কি, যেহেতু এই এই দুটোর মধ্যে এটা একটা কারেন্ট সোর্স আছে, এই দুটোর মধ্যে এটা একটা কারেন্ট সোর্স আছে, তার মানে এই পুরো অংশটা একটা সুপার ম্যাশ হবে। সুপার ম্যাশে আমরা কি করব, আমরা আউটসাইড লুপটা ধরব, ইনসাইডের এই অ্যাম্পিয়ার যে সোর্স গুলো আছে সেই সোর্স গুলোকে আমরা বাদ দিয়ে যাব। তাহলে আমরা প্রথম থেকে এখান ধরে ধরা শুরু করলাম, টুর সাথে I1 অ্যাম্পিয়ার আছে, এখানে I2 আছে, এখানে I3 আছে মেশ কারেন্ট। তাহলে আমাদের অ্যাপ্লাই KVL করলে হবে 2 I1 প্লাস 4 I3, এটা তারপরে এখানে আসলো। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে আছে I3 অ্যাম্পিয়ার, এখানে আছে I4, এই 8 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে, 8 ওহমের মধ্যে দিয়ে। তাহলে প্লাস 8 I3 মাইনাস I4, এটা গেল যে এখানে এখন ঢুকলো। এখানে আছে কত? I2 আছে, প্লাস 6 I2 ইকুয়াল 0, 2 I1 প্লাস 4 I3 প্লাস 8 I3 মাইনাস 8 I4 প্লাস 6 I2 ইকুয়াল 0। তাহলে আমাদের এটা আসে হচ্ছে 2 I1 প্লাস 6 I2 I2 8 আর 4 12 I3 মাইনাস 8 I4 ইকুয়াল 0, I1 প্লাস 3 I2 প্লাস 6 I3 মাইনাস 4 I4 ইকুয়াল 0। এখন আমরা কি করবো, এই I4 লুপে মেশ ফেলাইবো। তাহলে কি হবে, 8 I4 মাইনাস I3 প্লাস 2 I4 প্লাস 10 ইকুয়াল 0। তাহলে 8 আর 2 10 I4 মাইনাস 8 I3 ইকুয়াল মাইনাস 10 মাইনাস 4 I3 প্লাস 5 I4 মাইনাস 5, 2 নম্বর সমীকরণ। এখন এই পি পয়েন্টে যদি আমরা KCL ইউজ করি,
40 সিল ইউজ করলে I2 কারেন্ট ঢুকতেছে, 5 অ্যাম্পিয়ার বের হচ্ছে, I1 বের হচ্ছে। তাহলে I2 ইকুয়াল I1 প্লাস 5, বা আমরা লিখতে পারি I1 ইকুয়াল I2 মাইনাস 5, 3 হলো। এখানে এখন কিউ পয়েন্ট আমরা KCL ইউজ করব। তাহলে এই পয়েন্টে 3 I0 ইন হচ্ছে, I3 ইন হচ্ছে, I2 বের হয়ে যাচ্ছে। I2 I3 প্লাস 3, I0 কি হবে, I0 এরকম ঢুকতেছে, I4 এরকম, দুটো দিক, একটা এইদিকে যাচ্ছে আর একটা এইদিকে যাচ্ছে, তারপরে একটা ওটা বিপরীত, কিন্তু দুইটা I0 I4 হবে, তাহলে মাইনাস I4 হবে। I0 ইকুয়াল মাইনাস I4 ইকুয়াল I2, মাইনাস I2 প্লাস I3 মাইনাস 3 I4 ইকুয়াল 0, 10 নম্বর ইকুয়েশন হলো। এখন এই এটার মান আমরা এক নম্বর ইকুয়েশনে বসাবো। কেন বসাবো? কারণ আমাদের 2 নম্বর ইকুয়েশন দেখি, তাহলে I3 I4 আছে, এটা আছে I2 I3 I4 আছে, এটা তো আছে আমাদের I1 I2 I3 I4, তেমন এই I1 কে আমাদেরকে বাদ দিতে হবে, এই দুটো আমরা I1 এর মানটা এখানে বসাবো। তাহলে আমাদের কত আসবে, I1 এর মান হচ্ছে I2 মাইনাস 5 প্লাস 3 I2 প্লাস 6 I3 মাইনাস 4 I4 ইকুয়াল 0। তাহলে কত হয়, 3 I2 প্লাস I2 4 I2 6 I3 মাইনাস 4 I4 ইকুয়াল 5, এটা আমাদের 5 নম্বর ইকুয়েশন। এখন কি করতে হবে, সলভ দা ইকুয়েশন, আমরা কি করবো, এই এটা এটা আর এই তিনটা, এই তিনটা ইকুয়েশন করবো, সলভ করবো। দুই 4 5, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে I2 I3 I4, I1 হবে হচ্ছে I2 মাইনাস 5। তাহলে আমরা আগে সলভ করা শুরু করি, মোডে গেলাম, 2 গেলাম, হলো 2 নম্বর আছে মাইনাস 4 I3, তাহলে I2 হচ্ছে 0, I3 হচ্ছে মাইনাস 4 প্লাস 5 মাইনাস 5, এটা আছে মাইনাস I2, তারপরে মাইনাস 1, I3 হচ্ছে 1, I4 হচ্ছে মাইনাস 3, 0, 4 I2, 6 I3 মাইনাস 4 5, I2 মান আসলো মাইনাস 2.5। I3 মান আসলো 3.93।
আইফোনের মান আসলো 2.143। -2.5 -5 -7.5 অ্যাম্পিয়ার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছে। যদি অঙ্ক বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্টে জানাবে, বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার ধন্যবাদ।